ভারত থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। আপনি যাতে জানতে চেয়েছেন যে অনেকে আজান দিচ্ছে, সাধারণ লোক তো আজানের মধ্যে বিশুদ্ধ হচ্ছে না, আইনের জায়গায় হামজার উচ্চারণের মতো বোঝা যাচ্ছে, আর বালিপের উচ্চারণের মতো বড় হার জায়গায় ছোট হা হয়ে যাচ্ছে, ইত্যাদি এরকম কিছু সমস্যা। তো আজান হবে কিনা? আজান হয়ে যাবে আবু সাইদ কুদরি ভাই, ইশাক কুদরি ভাই, আজান হবে, এদিন এত করা করে দরকার নেই। এগুলি মাখরাজগত সমস্যা, অনেকের মাখরাজ উচ্চারণ হয় না, অনেকে শুদ্ধ করে না। তো মূল কথা এখানে, যদি উচ্চারণে মাখরাজগত একটু সমস্যা থাকে তো আজান হয়ে যাবে, কিন্তু শব্দের যাতে পরিবর্তন না হয়, মৌলিক শব্দ যেটা সেটা যদি ঠিক থাকে তাহলে আজান তো হয়ে যাবে। আর যিনি ভালো মাখরাজ সহ পারেন তিনি আজান দিবেন। আজানের জন্য তো ভালো ব্যক্তি থাকেই, অনেক সময় কেউ থাকে না গ্রামের মসজিদগুলিতে, সেই ধরনের মসজিদ থাকে না, সেই ধরনের পরিবেশ নাই, মসজিদ রাখার টাকা পয়সার সমস্যা থাকে, মসজিদের দেখাশোনার জন্য পর্যাপ্ত পরিমাণ সে খরচ নাই, সাধারণ যে পারে সে আজান দেয়, অন্ধপক্ষে খেদমত তো হচ্ছে। হ্যাঁ, আর যিনি ভালো তাদের মধ্যে তিনি এসে আজান দেবেন, কিন্তু সবাই তো গ্রাম মানুষ, গ্রামে বিশেষ করে অন্যান্য অনেক এলাকাতেই মানুষ থাকে, কাজে কর্মে এখানে সেখানে এসে আজান দিচ্ছে। এখন যদি যে ব্যক্তি আজান দিচ্ছে তাকে হালকা ভুল ত্রুটি হলে যে খেদমত তার দ্বারা হচ্ছে, এখন যদি আপনি ভুল ধরেন শেষে সেই খেদমত আর করবেই না, শেষে কী হবে, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, বাস। তো এই খেদমত শেষে পাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে এত করাকরি দরকার নাই। আচ্ছা, যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকে তাদের মধ্যে, তিনি তো আজান দিবেন, এবং তিনি করবেন কি, ওই যে লোকটা আজান দেয়, যে লোকটার মধ্যে আগ্রহ আছে, যে লোকটা দ্বারা খেদমত করাছে, তাকে আস্তে আস্তে শিখাবে যে এইভাবে এইভাবে এটা উচিত শেখানো, না হলে চলতে থাকবে। এই জন্য মূল শব্দের পরিবর্তন না হলে তো এমন কোনো সমস্যা নাই সেখানে, আল্লাহ তৌফিক দান করুন। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত বাক বিতণ্ডা যাবেন না, বাক বিতণ্ডা করার দরকার নেই। হ্যাঁ, এই সমস্ত এমন কোনো এরা কবিরা গুনার কাজ না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিজের মনেও সংকীর্ণতা রাখবেন না, বাস নিজে যদি আলহামদুলিল্লাহ জ্ঞানী থাকেন তাহলে শেখানোর চেষ্টা করেন, নিজের দিনের খেদমত করেন, আরেক ভাইকে শেখান, আরেক ভাইকে গঠন করেন যে আমার অ্যাবসেন্টে যেন উনি দিনের খেদমতটা করতে পারে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রহমান হাজার সাল্লাহ তালা নবীন, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।